একজন বোন প্রশ্ন পাঠিয়েছেন যে জিনা ব্যভিচারকারী পুরুষ অথবা নারীকে তওবা করার পর বিবাহ করতে পারবে কিনা, বা অতীতের জিনার জন্য করণীয় কি? যদি কোনো ব্যক্তি জিনা করেন তাহলে তিনি অন্য কোনো ভালো মহিলাকে বিবাহ করতে পারবেন কিনা, অথবা যে জিনাকারিনী ব্যভিচারিণী সেই মহিলা অন্য কোনো ভালো পুরুষকে বিবাহ করতে পারবে কিনা? প্রিয় দর্শক, খেয়াল রাখতে হবে, জিনা এমন একটি অপরাধ, এমন একটি কবিরা গুনাহ, যে কবিরা গুনাহের জন্য দুনিয়ার মধ্যেই শরিয়াত তাদেরকে শাস্তি দেওয়ার বিধান আরোপ করেছে। দুনিয়ার মধ্যেই তাদেরকে শাস্তি দিতে হবে এমন একটি কবিরা গুনাহ হচ্ছে জিনা বা ব্যভিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতে তিনি বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা। জিনাকারিণী, ব্যভিচারিণী এবং ব্যভিচারী দুজনকেই 100 ব্যত্যাঘাত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিষয়টি ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস সহিহ মুসলিমের 3199 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, খুদু আন্নি কদ জালাল্লাহু লাহুন্না সাবিলা, তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো, আমার কাছ থেকে গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে পথের দিশা দিয়েছেন। আর সেটি কি? আল বিক্রু বিল বিক্রি জেলদু মিয়াতিন ও নাফি ও সেনা। যদি কোনো অবিবাহিত পুরুষ মহিলা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, পুরুষ অবিবাহিত এবং মহিলাও অবিবাহিত, এই অবস্থা যদি ব্যভিচারে জিনাহের কাজে লিপ্ত হয় তাহলে তাদেরকে জেলদু মিয়াতিন ও নাফি ও সেনা, তাদেরকে 100 ব্যত্যাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। ওয়াল ওয়াসাইবু বিসাইবি ওয়াসাইবু বিসাইবি জেলদু মিয়াতিন ওয়ার রাজম। এবং যদি জিনাকারিণী ব্যভিচারী অথবা ব্যভিচারিণী যদি তারা বিবাহিত হয় বা বিবাহিতা হয় তাহলে তাদেরকে 100 ব্যত্যাঘাত করতে হবে এবং তাদেরকে রজম করতে হবে, পাথর মেরে বুক পর্যন্ত মাটিতে ডাবিয়ে গর্ত করে এ পর্যন্ত বুক পর্যন্ত মাটির ভিতরে রেখে তাদেরকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করতে হবে। এটি হচ্ছে রজম ওয়ালিয়াদুবিল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আমরা এই কোরআন এবং হাদিসের আলোক জানতে পেরেছি এটি কবিরা গুনাহ, যে কবিরা গুনার শাস্তি দুনিয়ার মধ্যেই পেতে হয়, দুনিয়ার মধ্যেই শুরু হয়। এবং মনে রাখতে হবে তার আরও একটি বড় শাস্তি হচ্ছে, একজন ব্যভিচারী এবং ব্যভিচারিণী সেই জিনাকারী ছাড়া অথবা তার সঙ্গে যে কাজ করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা নূরের 3 নম্বর আয়াতে বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া আও মুশরিকা। একজন ব্যভিচারী সে যার সঙ্গে জিনা করেছে তাকে এবং অন্য ব্যভিচারিণী ছাড়া বিবাহ করতে পারে না। ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন, তার সঙ্গে যে জিনা করেছে সেই জিনাকারী এবং মুশরিক ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, এটি মুমিনদের জন্য হারাম করা হয়েছে, মুমিনরা তাদেরকে বিবাহ করতে পারে না। হ্যাঁ, কিছু শর্ত সাপেক্ষে বিবাহ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে যদি তারা তওবা করে ফিরে আসে তাহলে তাদেরকে বিবাহ করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের 70 এবং 71 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অপকর্মগুলোকে, তাদের খারাপ কাজগুলোকে, তাদের সাইয়াতগুলোকে ভালো কাজের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে তওবা করতে হবে। যদি সে তওবা করে তাহলে কোনো মুমিনকে বিবাহ করতে পারবে, অথবা যদি জিনাকারিণী তওবা করে তাহলে কোনো মুমিন সেই জিনাকারিণীকে বিবাহ করতে পারবে। তওবা করা ব্যতিরেকে কোনো জিনাকারিণী কোনো মুমিনকে বিবাহ করতে পারে না, কোনো মুমিন জিনাকারিণীকে বিবাহ করতে পারে না, কোনো জিনাকারী কোনো মুমিনা মহিলাকে বিবাহ করতে পারে না। 1 নম্বর শর্ত হচ্ছে তাকে তওবা করতে হবে। যদি সে প্রকৃতপক্ষে তওবার শর্তগুলোকে সামনে রেখে তওবা করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন এবং এর বিনিময়ে সে গুণামুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর শর্ত হচ্ছে তাকে তার রেহেমকে মুক্ত করতে হবে, অপেক্ষা করতে হবে, মাসিক হচ্ছে কি না মাসিক হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, মিন্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে তার রেহেমের মধ্যে সেই জিনাকারীর
বীর্য রয়েছে কি না সেটি ক্লিয়ার হতে হবে। যদি সে যদি তার মাসিক হয় তাহলে সে সেক্ষেত্রে বিবাহ বসতে পারে, তার রেহেমকে অন্য পুরুষের বীর্য থেকে মুক্ত হওয়া এটি নিশ্চিত করতে হবে, তাহলে সে বিবাহ করতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা, এই দুটি কাজের মাধ্যমে জিনাকারী মুমিনাকে এবং জিনাকারিণী মুমিনকে বিবাহ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর যারা জিনা করে ফেলেছেন তাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং এই ধরনের কবিরা গুণাগুলোকে পরিহার করে সুন্দরভাবে দিনের উপর অটল থেকে দিনের আদেশ নিষেধগুলোকে মানার তৌফিক দান করুন। আমিন।